সেই ঘরে জন্ম নিচ্ছে, সেই পাঠশালাতে পাঠ শিখতে কি কখনো মিশ্রিত করো না, জেনে শুনে মিশ্রিত করো না। এখন তো মনে হয় ওয়াহাবিরা ঘুম নাই, ঘুমে আছে না জাগ্রত আছে না না ঘুমে আছে। আমি তাদের কাছে গভীর রাত্রে একটি কথা বলে যাচ্ছি, যারা স্কুল কলেজের বাইরে আছেন, আসলে তারা সভ্য, তারা সুদক্ষ অভিজ্ঞ ব্যক্তিরা, সমাজের শ্রদ্ধার মাত্র যারা আছেন, এবং সেই মাহফিল যারা অর্থ দিয়ে বিভাগ দিয়ে বুদ্ধি দিয়ে যারা সেই মাহফিল আয়োজন করেছিলেন, আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদের কাছে আজকে বলে যাচ্ছি, এটা কোন এলাকা বলে, দৌলতপুর, এটা এবিসি, এবিসির মাঠে ঘোষণা দেওয়া হচ্ছে, আল মাদানী গং তার দলীয় ব্যক্তিরা যদি মিলাদুন নবী, উরসুল নবী, ফাতিয়া এইগুলি যদি নাজায়েজ প্রমাণ দিতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের তরফ থেকে 500,000 টাকা পুরস্কার। জোর বলেন সুবহানাল্লাহ। কোথায় হবে মোনাজারা? কোন মন্দিরের সামনে হবে? কোন মন্দিরের সামনে? আমরা শুধু মন্দির ভাঙার জন্য মন্দিরে পাশে যাব কেন? অলির দরবারে নয়, মন্দিরের আশ্রয় নিয়েছে, শিরিক করছে, এক নম্বরে কাফের মালাউন দৈয়ত যার সন্তান মাদারি, মাদারিকে আমি মাদারি বলেছি। কেননা গাইল দাও আল্লাহর সুন্নাত, আমি একটা আল্লাহর সুন্নাত আদায় খোলা। আমি কোরআন দিয়ে বলে যাই, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীর থেকে যখন বিদায় নিয়ে গেলেন, আরাম হয়ে গেলেন, অবসর হয়ে গেলেন, শুনেন মনোযোগ সহকারে, শুনতেছেন নাকি আমি কি বলেছি? রাসূল যখন পৃথিবীর থেকে আড়াল হয়ে গেলেন, আমাদের অন্তরালে চলে গেল, কাফেররা আল্লাহ রাসূলকে বলল, উনি তো একজন আত্মার, আমাদের গ্রামে বলে যার মরলে কোনো খান্দা খান্না কান্নার লোক নেই, হাজলে খোঁজার লোক নেই। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূলকে বলতেছে, তিনি মুহাম্মদ তো পৃথিবীর থেকে চলে গেল, ওনার নাম লেওয়ার মতো লোক আর নাই আরব দেশে, সে তাকে বলে আত্মার আত্মজ্ঞা। কি বলে আত্মজ্ঞা? এইভাবে গালি দিল কাকে? বলেন কাকে? দুইটি রাওয়ায়ত, একটি হলো এরূপ, আরেকটি হলো রাসূল মসজিদে শরীফ থেকে বাইর হয়ে যাওয়ার সময় কোটি কাফেররা রাসূলকে বলল, রাসূল আপনার তো মরে গেলে আড়াল হলে কান্নার মতো কেউ নেই, আর হাসলে কোষ করার মতোই কেউ নেই, এটা গালি হলো কিনা? এটা কে বলে আত্মার? রাসূল আপনি তো নিজে আত্মার। কি বলেছে আল্লাহ রাসূল? এই রূপ যখন গালি দিলেন, আল্লাহর বরদাস্ত হলো না রে, তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না পর ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আবার বলে ইন্না, আমার রসুল আবতার নয়। রসুলকে যখন আবতার বলল, রসুল পুনরায় আবার লাহু মাহফুজ থেকে বড় আকারে গালি দিলেন, সুবহানাল্লাহ। বুঝে আসছে? আসছে মনে না? আমি গালি দিলাম কেন? ও পাল্টাতে দিয়ে দিলাম, তুমি যে যার সন্তান, আর আমি সে এলাকাবাসীকে অন্তর দিয়ে শ্রদ্ধা করছি, তার কাছে মোবাইল করুন, এই এবিসি হাই স্কুলের মাঠের মধ্যে লক্ষ লক্ষ জনসমুদ্রের সম্মুখে সরকার থাকবে, চেয়ারম্যান থাকবে, প্রশাসন থাকবে, কোরআন শরীফ হাদিস শরীফ এজমাও ক্যাস ভিত্তিক যদি মিলাদুন নবীকে যদি নাজায়েজ প্রমাণ করে দিতে পারো,
আমি নগণ্য দেব, জোরে বলেন সুবহান। আর সে মিলাদুন নবীর গালি আমাকে দাঁড়ায়। বর্তমান ফখরুদ্দিন সাহেবের কোন যদি মেন আসল লোক যদি থাকে তার কাছে শীঘ্রই এই সংবাদ পৌঁছে দাও, কারণ সরকার সহ মিলাদুন নবী ছুটি পালন করেছে বাংলার জমিনে, যেহেতু গালিটি সরকারকেও দেওয়া হয়েছে। সরকার তার প্রতিবাদ করা এই বেসরকারি দেশ দুই তারা দেখার দে বিচার করা বাংলার জমিনে ফরজ। একদিকে দিনের শত্রু আরেকদিকে বাংলাদেশের শত্রু। কোথায় যাচ্ছ বাবা, হারিয়ে কোন বলে বেড়াচ্ছ? আমার যুবক ভাইদেরকে আমি গালি দিচ্ছি না, মাদারিকে বলুন তার দল বল নিয়ে কদৌ সাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যদি তুমি সত্য হয়ে থাকো মিলাদুন নবীর বামপন্থী দলিল নাজায়েজের দলিল গুলো আমাদেরকে উপস্থাপন করুন এই মাঠের মধ্যে 3 তারিখ মোতাবেক, জোরে বলেন সুবহান। বিষয়বস্তু থাকবে মিলাদুন নবী ও সুন্নবী ওলি আল্লাহর দরবারে মাজার করা, মোমের বাতি, গিলাপ দেওয়া, আগরবাতি, ফুল দেওয়া, ঠিক আছে কিনা? আননি বলেন আননি, ইননি, উননি, সিননি, সাননি, শুননি, এইগুলি মোতাবেক লিফলেটে ছাপানো হবে সারা বাংলায়, হেলিকপ্টারের মাধ্যমে লিফলেট বাংলার জমিনে উড়াইয়ে দিতে হবে। মিলাদুন নবীর এইগুলি মোনাজারা হবে এবিসি মাঠের মধ্যে সুন্নি এবং ওয়াহাবি উভয়পক্ষে স্টেট থাকবেন, সরকার থাকবেন, হাকিম দেওয়া হবে শর্ত সাপেক্ষায় মোনাজারায় আসো। আল্লাহর কসম 5 লক্ষ টাকা দেব, 5,001 টাকা দিয়ে তোর ঠকে দিয়ে গালি দেওয়া হয়েছে, তুমি তো 5 লক্ষ টাকা পাবে, 5,001